প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মিজানুর রহমান নামক আইডি থেকে জানতে চেয়েছেন, বর্তমানে যে ছেলেরা গলায় চেইন, হাতে ব্রেসলাইট ইত্যাদি পরে থাকে, তার ইসলামিক বিধান কি? প্রিয় দর্শক, পুরুষের জন্য এই জাতীয় কোন অলঙ্কার ব্যবহার করা, অলঙ্কার যদি স্বর্ণের হয় তাহলে পুরুষের জন্য এই জাতীয় স্বর্ণের অলঙ্কার ব্যবহার করার কোনো সুযোগ এবং কোনো অবকাশ নেই। পুরুষের জন্য শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ, এই এক তোলা পরিমাণ শুধুমাত্র রূপার আংটি ব্যবহার করার অনুমতি রয়েছে। এছাড়া স্বর্ণ এবং রূপার অন্য কোনো অলঙ্কার পুরুষের জন্য ব্যবহার করা স্পষ্ট হারাম। বাকি যদি স্বর্ণ বা রূপার না হয়, বরং অন্য কোনো পদার্থের, অন্য কোনো জিনিসের যদি এরকম চেইন হয়, হাতের মধ্যে পরনের কোনো অলঙ্কার হয়, তাহলে সেগুলো, তার মধ্যে দুই ধরনের খারাপই রয়েছে। একটি হলো যে এতে নারীর সাথে সামঞ্জস্যতা পাওয়া যায়, পুরুষের জন্য নারীর সাথে সাদৃশ্য অবলম্বন করা স্পষ্ট হারাম। দ্বিতীয়ত, এর মাধ্যমে খারাপ, বাজে, ফাসেক, ফুজ্জারদের, কাফেরদের কাজেই সেটার কারণেও এটির অনুমোদন ইসলামী শরীয়তের মধ্যে হবে না।